নমস্কার, আমি আবার ফিরে এলাম। যে বাকি অংশটুকু ছিল সেকেন্ড পার্টটা বলতে পারেন, 27 জুন 2021 রবিবার। বাকি অংশটুকু কি ছিল? এর আগে বলেছিলাম যে ওদিকে গরল মনে যত নষ্ট চেতনা উঁকি ঝুঁকি মারে, তাদের এত এত উন্নত মনে আধুনিক সভ্যতা, তাহলে কি হবে? সত্যের পূজারী ব্রহ্মকর্ম জ্ঞানীজন একালে নিরুপায়। গরল মনে মন্দই বাড়িয়া যায়, তখন ঈশ্বরের আর থাকে কি কোনো উপায়? নাকি ঈশ্বরের থাকে কোনো দায়? কহিলে ঈশ্বর মোরে, ওরে দিয়াছি জনম তোরে, শতবিদ্যার মঠতলে অপরা বিদ্যা ভুলে কেন এখন নষ্ট চেতনা নিয়ে মনে? সভ্যতার ক্রম অধঃ পতনে তারপর হইতে গোলাপ গাছেই কাটা হয়। আগে গোলাপ গাছে কাটা ছিল না, ডুমুর গাছে কাটা হতো, যেটা বললাম আগে। তখন হইতে সৃষ্টিশীল মানুষকে কেহ বা কহে বোকা? আমি বোকা? আমি প্রথমে বললাম সেদিন এমন ছিল, চাঁদের কিরণে রক্ত ঝরিত, গাছেরা হাঁটিত, মাছেরা উড়িত আকাশে, মেঘের মতোই তারা ভাসিয়া বেড়ায় বন জঙ্গল বাতাসে। তখন ডুমুর গাছে লোভিত জনম যত ফুল রাশি রাশি, ভালোবাসার গোলাপ শাখায় ছিল নিষ্কণ্টক রাশি রাশি। সেদিনটা কোন দিন? আমার জন্মদিন, তাই লিখেছিলাম। আজি এ প্রভাতে 17ই আশ্বিনে আমি নামক বোকা গাধার জন্মদিনে, যাহা যাহা ভাবিতেছি মনে লিখি সেসব কথা, সব কিছু কথা সযতনে, পরজন্মে যেন গাধা থেকে ঘোড়া হই, রাখি এই আশা মনে। এই জন্মটা তো চলে গেল, শেষ। আর জন্মান্তরবাদ আমাদের হিন্দু শাস্ত্র ধর্ম অনুযায়ী, গীতা ধর্ম অনুযায়ী, সেদিন এমনই কোনো একদিনে শ্বেত গোলাপের মাঝে ঈশ্বর রচিলেন আমার জন্মসজ্জা, সেদিনের সেই সুখকথা কি কবু ভুলিতে পারি বাছা? এত সব কিছু দেখিয়া হিংসুক জনে জ্বলে পুড়ে মরে, এত এত দুষ্টদের কি এত সব সহ্য হবার কথা? কার সহ্য হয়? হিংসায় পেট একবার ভর্তি, এত হিংসা, এত হিংসা। আমি গুজরাটে থেকেছি, ছোট ভাই বড় ভাই গাড়ি কিনলে ছোট ভাই বলতো আমি ইম্পোর্টেড কার কিনবো, কম্পিটিশন, মারামারি না, খুনোখুনি না, বড় ভাইকে অশ্রদ্ধা করে না, গালাগালি দিয়ে না, এখানে তো ভাই ভাইকে অশ্রদ্ধা করে, সবার পরে জন্ম ন্যাংটু হয়তো দেখেছি সেই গালি মারে, আজিবাজি ব্যবহার করে, আজিবাজি কথা বলে। নিজে আমি আমার ভক্তি নেই, শ্রদ্ধা নেই, শিক্ষা নেই, বিদ্যা আছে, বুঝছি, ডিগ্রি, কেউ ডাবল MA, কেউ ডক্টরেট, কেউ PhD, হ্যাঁ, কেউ অমুক, কেউ সমুক, শিক্ষা, জ্ঞান আর দীক্ষা ভেরি ডিফারেন্ট, একদম আলাদা। ওই যে বললাম ডিগ্রি কার, যার চাকরির দরকার, চাকরি ছাড়া ডিগ্রি লাগে নাকি? সে আপনি পড়াশোনা করো না, কত বই আছে, অসংখ্য লক্ষ লক্ষ বই আছে, যেন ন্যাশনাল লাইব্রেরিতে সারাদিন পড়াশোনা করো, পড়ো 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 পড়ো, পড়া শেষ আছে, জ্ঞানের শেষ আছে, বিদ্যার শেষ আছে, শিক্ষার শেষ আছে, হ্যাঁ, এসবের শেষ নেই, অর্থের শেষ আছে। কেন বলো তো, কত খাবে তুমি? এখন খাচ্ছে 2 গ্লাস মদ, তারপর একটা জল খেতে পারবে না, কিডনিটা শেষ, লিভার শেষ, খাও এখন, খেয়ে নাও, যত বলো খেয়ে নাও, 2 কিলো মাংস, 50 রসগোল্লা খেয়ে নাও, আমি তো খাই না, কিছু খাই না, দুধ খাওয়া ছেড়ে দিয়েছিলাম, ভেজা সাবানের জল মেশায়, রসগোল্লা ছানা, পচা ছানা বাতিল, কলা কার্বাইড বাতিল, তো সব বাতিল, জল মুড়ি খাও, মুড়ি ইউরিয়া, সব থেকে বেশি ভেজাল পশ্চিমবঙ্গে, সব থেকে ভণ্ডবাদ পশ্চিমবঙ্গে, আমি সারা ভারতবর্ষে চাকরি করে এসেছি, একদিন দুদিন না, বছরের পর বছর, আমার অভিজ্ঞতা জীবনে, অভিজ্ঞতা দিয়ে বলছি, কারোর প্রতি বায়াস হয়ে বলছি না, আমার বায়াসের দরকারটা কী আছে, কেন আমি ব্যাস হতে যাবো, যাবো দেখবো থাকবো শিখবো তাদের আচার আচরণ ব্যবহার জানবো, কেন আমি শুধু শুধু গালি দেবো একে ওকে, অন্যকে গালি দিয়ে আমি বড় হবো?
যে গালি দেয় না সে ছোটো হয়, কেন কেন দেবো? আমার ভুল থাকতেই পারে, সেটা কেউই অস্বীকার করবে না, ভুল থাকতেই পারে। আমরা অনেক সময় অনেকভাবে হয়তো হালকাভাবে বলেও ফেলি অনেক কিছু কথা। তাহলে কী হচ্ছে, সভ্যতার ক্রম অধঃপতনে তারপর হইতে গোলাপ গাছেই কাটা হয়। এই যে সভ্যতার অধঃপতন হতে থাকলো, সভ্যতা আছে নাকি এখন? এখন কি কোনো সভ্যতা আছে? কোনো সভ্যতা আমি তো দেখি না, কোথাও দেখি না, একজন দুজন আমার সাথে দেখা হয় না, দেখা হলেও মুখে একটু মিষ্টি কথা বলে চলে যায়, কালকে আসবো আর জীবনে এলো না, কালকে কাজটা করে দেবো জীবনে করলো না, মিথ্যা ঝুড়ি নিয়ে বসে আছে, টাকা দিলাম ভাই কাজটা করে দে, টাকা নিয়ে চলে গেল উকিল, বলে আমি এইভাবেই কাজ করি, উকিল অ্যাডভোকেট, এতগুলো গুচ্ছের টাকা নিয়ে গেল কাজটা আর হলো না। জিজ্ঞেস করলাম কী হলো ভাই, কাজটা হলো না, ওটা তো দরকার ছিল না, আপনি কেন করলেন, টাকা খাওয়ার জন্য করলেন? আর দিস ইজ মাই প্রসিডিওর অ্যাডভোকেট। একটা অ্যাগ্রিমেন্ট করলো, পেনাল্টি দিল না, পেনাল্টির কথা লিখলোই না একটা অ্যাগ্রিমেন্টে, পেনাল্টিটা লিখতে হবে না যদি সে কাজটা ঠিক মতো না করে? আমি তো ডুবে গেলাম ভাই, পেনাল্টি ইম্পোজ করবো কী হবে, বিকজ অ্যাগ্রিমেন্টের মধ্যে একটি পেনাল্টি ক্লজটাই নেই, জানিস, লেখে নি হয়তো প্রমোটার থেকে টাকা খেয়ে বসে আছে, এই মশাই ওটা বাদ দিয়ে দেবেন, ও বোকা আছে তো বুঝতে পারবে না, ওটা তো বোকা তো জানে না, ওই কী বই নিয়ে বসে থাকে কিছু জানে না, বোকা একেবারে, স্বাধীন বই নিয়ে বসে আছে, স্বাধীন লিখছে কী আর ভাই, কী দাম ভাই ওসব লেখার, ওসব পড়ে কী একে পড়বো সব? আর গীতা গীতা ওসব তো বাজে জিনিস, ধর্মের আফিম, ধর্মের আফিম, আরে ধর্ম কার নেই, ধর্ম ছাড়া কিছু হয় পৃথিবীতে? কতগুলো মৌল, প্রত্যেকটার ধর্ম আছে, আর মানুষ শরীর কতগুলো মৌল দিয়ে মানুষের শরীর তৈরি, এই তো করোনায় নাকি জিঙ্ক খাবেন, এই তো অমুকে নাকি এই খাবেন সেই খাবেন, আরে জিঙ্কটা কী, জিঙ্ক ZINC ZN এটা মৌল না, ম্যাগনেশিয়াম সালফার সোডিয়াম, শরীরে সোডিয়াম কমে গেছে, শরীরে ক্যালসিয়াম কমে গেছে, তো মৌল না, তা সে মৌলগুলো ধর্ম থাকবে না? সেই মৌল দিয়েই তো আমাদের শরীরটা তৈরি, এটুকু জ্ঞান নেই বলে ধর্ম বলে আফিম, কী মূর্খ আর কি, কোটি কোটি মূর্খ বানিয়ে ফেলেছিল না সেই মূর্খগুলি, এখন কী হয়েছে, আগে লাল পতাকায় ঝান্ডায় মারতো, প্রথমে কংগ্রেসে মারতো, তারপর লাল পতাকায় মারতো, এখন তারপরে পার্টিকে মারে, এবার আবার পার্টিকে মারবে, বাঙালি কোনদিন উন্নতি হবে? লিখে রাখুন তো আমার কথাটা, বাঙালির উন্নতি কেউ কোনদিন করে দিতে পারবে না, কারণ এদের মধ্যে একতা নেই, এদের মধ্যে ভাবনার অভাব, আর বুদ্ধিজীবী গরু খেলেই বুদ্ধিজীবী হয়ে গেল, চারটি গাড়ি গড়ে দিলাম বুদ্ধিজীবী হয়ে গেল, গরু খেলে বুদ্ধিজীবী হয়ে যায়, তা মুসলমানকে খাও না, কত তো আছে হালুম হুলুম সালিম সুলুম আছে, তাদের শুয়ারের অংশ খাও না, খাবে? মুসলমান যখন বিয়ে করে আগে ধর্মান্তরিত হয়ে বিয়ে করতে হয়, হিসাব নিন, দেখুন, খোঁজ নিন, কবির সুমন গণশক্তি লিখেছিল আমার কাছে আছে কাটিং, আমি শোনাবো একদিন, কী যা তা কথা লিখে গেল ইলেকশনের আগে, 2000 তোমার ইয়েতে 2011 কবির সুমন কবার বিয়ে করেছে, তার পদবী কী বলছি তো, আমি গণশক্তিতে আছে কাটিং, তখন কী কী লিখেছিল তার সম্পর্কে, কী কী লিখেছিল তার সম্বন্ধে, এরা সেই পেপার কাটিং আছে আমার কাছে, চমকে যাবেন, বোকা দেখি করব, সভ্যতার ক্রম অধঃপতনে তারপর হইতেই গোলাপ গাছেই কাটা হয়, তখন হইতে সৃষ্টিশীল মানুষকে কেহ বা কহে বোকা, নয়তো বিচিত্র পাগল বলা, বোকা পাগল ইত্যাদি ইত্যাদি। স্বার্থান্বেষীদের কাছে এমনটাই তার পরিচয়, আমার পরিচয় স্বার্থান্বেষীদের কাছে এমনটাই, আমার মতো যারা অনেক লোক আছেন, প্রচুর সৃজনশীল লোক আছেন, প্রচুর ভালো মানুষ লোক আছেন, ভাববেন না যে আমি খালি এদের কথা বলছি, তাদের সবার সাথে তো আমার দেখা হবে না, কী করে দেখা হবে, আমি কি ছোটো ছোটো ঘুরে ঘুরে বেরিয়ে মশাই কে ভালো লোক আছেন, কে ভালো লোক আছেন, কে মুখ আছেন, কে সে মুখ আছেন, আর আমি কি বক্তৃতা দেবো, কোথায় বক্তৃতা দেবো, কে শুনবে, আমাকে ঢিল মারবে? একটা মুখ্যমন্ত্রী যদি ধর্না দিয়ে বসতে পারে, 50,000 লোক নিয়ে গিয়ে সিবিআই অফিসে ইট পাথর মারতে পারে, মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী আচরণ কি, কোড অফ কন্ডাক্ট কি, রুলস রেগুলেশনস কি, একটা চাকরি করতে গেলে তার একটা কোড অফ কন্ডাক্ট থাকে, আমি কি করতে পারি আমি কি করতে পারি না, মানছে কি? খুব ভুল কথা বললাম না খারাপ কথা বললাম না মিথ্যে কথা বললাম? প্রত্যেকটা কাজের কর্মের চাকরিতে কোড অফ কন্ডাক্ট থাকে, তার বাইরে যেতে পারে না। সেটা আইএএস, আইপিএস, আরও অন্যান্য কর্মচারী, WBCS, তারপরে তোমার আরও অন্যান্য সমস্ত, একজন ক্লার্ক, একজন হেড অফ ডিপার্টমেন্ট, একজন ডিপার্টমেন্টাল হেড ক্লার্ক, একজন ইঞ্জিনিয়ার, PWD, ওয়ার্কস ডিপার্টমেন্ট, রোডস অ্যান্ড বিল্ডিংস, প্রত্যেকে তার বাইরে সে যেতে পারে না। সব বেআইনি কথা বসে বসে বলে। মিডিয়াতে যারা দু চারজন ভালো কথা বলেন তাদেরকে বলতে দেওয়া হয় না, তাদেরকে দাবিয়ে রাখা হয়। যেই দুটো একটা পয়েন্ট যেই রেজ করলো অমনি আপনি বলুন সরকার পক্ষের লোক, কারণ সরকার পক্ষকে তেল মারতে হবে না, সরকার পক্ষকে তো তেল মারতে হবে, নাহলে অ্যাডভার্টাইজমেন্টটা জুটবে কী করে? মানে করে খেতে হবে তো, আরে কিসের করে খাওয়া? নুন ভাত খাবো, শাক ভাত খাবো? রক্ত জানো, ব্লাড স্পিকস, রক্ত কথা বলে। কার রক্ত, কিসের রক্ত? সব তো ভাড়ার মেয়ে, নৌকায় করে মার নারী পাচার হতো আগেকার দিনে, তাদের সব সন্তান নারী পাচার চিরকাল ছিল গ্রাম বাংলায়, নৌকায় করে নারী পাচার হতো, সেসব নারীরা এদের ওদের ঘরে গিয়ে সব বাচ্চা পয়দা করতো ভাড়ার মেয়ে বলে, এই সদিক দেড় বছর আগে গ্রাম বাংলায় আমাদের, এখন ধরুন বাংলাদেশ বলুন, নদীর পর নদী, সেখানে তো কোনো রাস্তা নেই, খালি নদী আর নদী আর নদী, আর ইলিশ মাছ, আর ইলিশ মাছ, আর ইলিশ মাছ, আরও অন্যান্য মাছ। তো সভ্যতার ক্রম অধঃপতনে তারপর হইতেই গোলাপ গাছেই কাটা হয়, তখন হইতেই সৃষ্টিশীল মানুষকে কেহ বা কহে বোকা, নয় নয় তো বা বিচিত্র পাগল বলা। স্বার্থান্বেষীদের কাছে এমনটাই তার পরিচয়, সৃষ্টির উদ্ভাবনে কালে কালে ডুমুর গাছে রইল না আর কাটা। এই যে সৃষ্টির যে পরিবর্তন, এই যে নূতন উদ্ভাবন, মিউটেশন, এই করোনার আরএনএ ভাইরাসে মিউটেশন হচ্ছে, ফার্স্ট কী বলবো, তারপর সেকেন্ড, এবার নাকি থার্ড ডেল্টা, ওই মেলটা ডেল্টা করতে করতে আরও 10টা মিউটেশন হবে, 10 বছর থাকবে, ততদিনে আমি পৃথিবীতে থাকবো কিনা ঠিক নেই, ঘরেই বসে আছি। স্বার্থান্বেষীদের কাছে এমনটাই তার পরিচয়, সৃষ্টির উদ্ভাবনে কালে কালে ডুমুর গাছে রইল না আর কাঁটা, অদৃশ্য হইল ডুমুর গাছের ডুমুর ফুল, দম্ভে দর্পে কালে কালে প্রবীণত্বে এসে বুঝিল। ঐতিহাসিক ভুল,